আপনি ইতিমধ্যে গাজীপুরে যে ধরনের উচ্ছেদ অভিযান চলেছে বন বিভাগ সহ, সেগুলা কিন্তু আপনারা দেখেছেন। যখন এই এই ভাওয়ালগড় বা গাজীপুর এবং সে কোনো জায়গায় যখন শিল্পায়ন হয়েছে, আপনারা কিন্তু খেয়াল করেছেন, দেখেছেন যে যখন অবৈধভাবে স্থাপনা করা হয়েছে তখন অনেক ক্ষেত্রে প্রতিবাদটা আসেনি, এবং সেই সেই জায়গাটা থেকে স্থানীয়ভাবে বহু মানুষের সম্পৃক্ততা ছিল। কারণ যারা এই জায়গাটায় তাদের স্থাপনাগুলো যখন করেছেন না করেছেন, সেই সময়টাতে কিন্তু সেটা করে ফেলেছেন একটা স্থাপনার। সেই জায়গাটা থেকে যখন আমাদের মাঠ প্রশাসনের নজরে আসে, সেই জায়গাগুলো থেকে কিন্তু আমাদের খণ্ড খণ্ডভাবেই সকল কিছু কিন্তু করতে হয়। আপনারা জানেন ইতিমধ্যে গাজীপুর জেলায় কমপক্ষে আমরা 30টারও বেশি কিন্তু পুকুর উদ্ধার করা হয়েছে। আমাদের ঢাকা বিভাগে ইতিমধ্যে 48টা ভরাট করা পুকুর আমরা কিন্তু ইতিমধ্যে খনন করেছি। বন বিভাগের যে জায়গাটা থেকে আপনি যে রিসোর্টের কথাটা বলেছেন, সেই 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 রিসোর্টের এগেনস্টে অভিযান চালানোর বিষয়ে ইতিপূর্বেই আমাদের সিদ্ধান্ত হয়েছে। আমরা মাননীয় পরিবেশ এবং বন মন্ত্রণালয়ে আমরা মিটিং করেছিলাম। সেই মিটিংয়ে শুধু স্পেসিফিক একটা রিসোর্ট না, বনের আওতায় যে সকল জমি জমা যেখানে যেগুলো আছে না আছে সকল, এমনকি অনেক ক্ষেত্রে কলকারখানাগুলো দখল হয়েছে, বনের কলকারখানাও বেশ কিছু জমি দখল করেছে, সেই জায়গাগুলো থেকেও বিবেচনায় নিয়ে কিন্তু সার্বিক একটা কার্যক্রম জেলা প্রশাসক গাজীপুর এবং গাজীপুরের মাঠ প্রশাসন এবং অন্যান্য বিভাগের কর্মকর্তাদের সমন্বয়ে আসলে চলছে। এবং সেই কার্যক্রমের পার্টের ক্ষেত্রে একটা কারখানা যেখানে আছে, সেই কারখানায় কিন্তু প্রচুর মানুষ কাজ করে, তাদেরকে যদি কারখানার কতটুকু অংশ তারা ছেড়ে দেবেন, তাদেরকে নোটিশ পাঠানো হচ্ছে। যেখানে অবৈধভাবে কারখানা নাই কিন্তু তারা আমাদের সীমানা দখল করেছিল, তাদেরকে কিন্তু আমরা ইতিমধ্যে উচ্ছেদ করেছি। ভাওয়ালগড়ের ক্ষেত্রেও ঠিক, আপনি যে রিসোর্টের কথা বললেন, তাদের ক্ষেত্রেও ঠিক একইভাবে আমাদের প্রসিডিউর মেনটেন করে আমার জেলা প্রশাসন ইতিমধ্যেই সেখানে কিন্তু বন বিভাগ অভিযান চালিয়ে একটা জরিমানা করেছে, এবং অন্য উচ্ছেদ অভিযানের ক্ষেত্রেও বন বিভাগের সাথে সমন্বয় করে আমার জেলা প্রশাসক কিন্তু ব্যবস্থা নেবে। এক এক করে আপনারা সকলেই জানেন যে সকল জায়গাটাতে অবৈধ স্থাপনা, নদী দখল বা পুনর্দখল, সেই সমস্ত বিষয়ে নদী রক্ষা কমিশনের নির্দেশনা, সেটা নিয়ে সরকারের প্রতিটা এজেন্সি কিন্তু কাজ করে যাচ্ছে। অতি সম্প্রতি আপনারা জানেন যে আমাদের উপজেলা পর্যায়ের কিন্তু নির্বাচনটা অনুষ্ঠিত হলো, কাজেই সেক্ষেত্রে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সহ সকল বাহিনীগুলো কিন্তু সেই কাজে ব্যস্ত। সামনে আমাদের পবিত্র ঈদুল আজহা, ঈদুল আজহার যে একটা প্রোগ্রাম এবং কোরবানির সময় হাটের ব্যবস্থা করুন, যানজটের ব্যবস্থা করুন, সব কিছু কিন্তু আমাদের একসাথে এই জায়গাটায় চলছে। একই সাথে শ্রমিকদের বোনাসের বিষয়টা, সেটা নিয়ে কিন্তু আমাদের ডিল করতে হচ্ছে। কাজেই টোটাল পরিবেশ পরিস্থিতি এবং অবস্থান বিবেচনা করে নিয়ে মাঠ প্রশাসন এ বিষয়ে ব্যবস্থা গ্রহণ করবে।